नमस्कार बंधुरा, हरिनित्य किचेने तुम्हारे सबाई के स्वागत। आज हमें तुम्हारे साथ शेयर करब पनिर कुलचा। शीतर सकाले ब्रेकफास्टे तुम्हारा एट खूब सहजे बाड़ी बनिए नीते पर। और जदि तुम्हारे रेसिपिटा भाव लगे ताहले एक लाइक और शेयर करो और प्लिज हमार चैनल सबसक्राइब करो। तो सब प्रथम एखे नहीं मैदा, 2 कप मैदा नहीं निब, 2 कप बा 2 बाटी नीते पर तुम्हरा। इखने दिए देव नून सामान्य और दिए देव बेकिंग सोडा और बेकिंग पाउडार दिए देव। दिए देव 2 चामच मत टक दई, এবারে দিয়ে দেব তেল, সাদা তেল 2 চামচ মতো। দিয়ে সব কিছু ভালোভাবে মিক্স করে নেব ময়দার সাথে। ময়দার সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেলে এবার আমি এখানে নিয়েছি দুধ। দুধ দিয়ে ময়দাটা মেখে নেব, অল্প অল্প করে দুধ দেব আর ময়দাটা মেখে নেব। তোমরা এখানে দুধের জায়গায় জল দিয়েও ময়দাটা মেখে নিতে পারো। ময়দাটা মাখা হয়ে গেলে হাতে একটু তেল নিয়ে নেব 1 চামচ মতো। তেল দিয়ে এবার ময়দাটা ভালো করে আর একটু মেখে নেব 1 মিনিট মতো। এবার ময়দাটা ঢেকে রেখে দেব কমসে কম 1 ঘন্টা মতো। এবার পুর বানানোর জন্য কড়াইতে দিয়ে দেব তেল 2 চামচ মতো সাদা তেল। গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব জিরে 1/2 চামচ, সরষে 1/2 চামচ মতো, দিয়ে দেবো 1টা পেঁয়াজ কুচি। নাড়াচাড়া করে পেঁয়াজটা একটু ফ্রাই দেব। পেঁয়াজটা একটু ফ্রাই হয়ে গেলে এর মধ্যে দিয়ে দেব 1টা ক্যাপসিকাম কুচি, কাঁচা লঙ্কা কুচি স্বাদ মতো। আমি এখানে 4-5টা কাঁচা লঙ্কা নিয়েছি। ভালো করে নাড়াচাড়া করে দেব। এক মিনিট ফ্রাই করে নেব। এবার এর মধ্যে দিয়ে দেবো টমেটো কুচি 1টা। টমেটোটা দিয়েও নাড়াচাড়া করে নেব একটু। এবার এর মধ্যে দিয়ে দেবো নুন স্বাদ মতো, ধনে গুঁড়ো 1 চামচ আর হলদি দিয়ে দেব, মিশিয়ে দেব একটু। এবার এর মধ্যে দিয়ে দেব 1 বাটি পনির, পনির বা ছানা। ছানাটা দিয়ে ভালোভাবে মিক্স করে দেব। এবার এর মধ্যে দিয়ে দেব চাট মশলা 1/2 চামচ, আর দিয়ে দেব 1টু গরম মশলার গুঁড়ো। দিয়ে আবার ভালোভাবে নাড়াচাড়া করে দেব। নাড়াচাড়া করে গ্যাস অফ করে দেব। গ্যাস অফ করে দিয়ে এবার এখানে দিয়ে দেব 2 চামচ মতো টমেটো সস। টমেটো সসটা দিয়ে মিক্স করে দেব।
मिक्स कर दिए एक ठंडा हुले एखाने दिए देव धनिया पाता कुचि एक बाटी मतो। धनिया पाता कुचिटा दिए मिक्स कर देव। मिक्स कर दिए पुरोटा एक ठंडा होते देव। এবার এদিকে ময়দা মাখাটা একটুখানি হাত দিয়ে মেখে নেব 20-30 সেকেন্ড মতো। মেখে থেকে বল বানিয়ে নেব। এবার বলে একটু বাটি মতো করে এর মধ্যে পৌর ভরে দেব। প্রথমে যে ছানার পৌরটা বানিয়েছিলাম সে পৌরটা ভরে চারিদিক থেকে ভালো করে মুখটা বন্ধ করে দেব যাতে পৌরটা বেরিয়ে না যায়। ভালো করে পৌরটা দিয়ে মুখ বন্ধ করে দিয়ে তো এইভাবে বানিয়ে নেব। এবার আমি বেলার জন্য এখানে শুকনো ময়দা সরিয়ে নিয়েছি। এবার এটা বেলে নেব পরোটার মতো, হালকা হাতে বেলে নেব। বেশি চাপ দিলে ভিতরের পৌটা বেরিয়ে যাবে। আস্তে আস্তে হালকা হাতে পরোটাটা বেলে নেব। তো আমি এখানে বেলে নিয়েছি। এবার একটা তাওয়া গরম করে একটু তেল ছড়িয়ে দেব প্রথমে, না হলে তাওয়ার গায়ে চিপকে যেতে পারে। সেই জন্য একটু তেল দিয়ে এবার কুলচাটা আস্তে আস্তে বসিয়ে দেব। বসিয়ে দিয়ে এক সাইড ফ্রাই হতে দেব। এক সাইড ফ্রাই হয়ে গেলে উল্টিয়ে দেব আর সাইড দিয়ে একটু তেল ছড়িয়ে দেব। একটু তেল দিয়ে ভালো করে ফ্রাই করে নেব। এবার দুই সাইড ভালো করে ফ্রাই হয়ে গেলে তুলে নেব। এবার তো বন্ধুরা তৈরি হয়ে গেল পনির কুলচা। তোমরা বাড়িতে রেসিপিটা অবশ্যই ট্রাই করো। ভালো লাগলে লাইক আর শেয়ার করো বন্ধুদের সাথে, আর আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করো।